রাস্তাটি বক্সিগঞ্জ টু ঢাকা টাঙ্গাইল হয়ে এ রাস্তাটি বক্সিগঞ্জ টু দেওয়ানগঞ্জ, আর এ রাস্তাটি হচ্ছে বক্সিগঞ্জ টু ঢাকা ময়মনসিংহ হয়ে, আর এই রাস্তাটি দেখতে পাচ্ছেন বক্সিগঞ্জ টু রৌমারী। বক্সিগঞ্জের একটি উন্নত মানের বিরিয়ানি হাউস যেটি অবস্থিত বক্সিগঞ্জ বটতলায় অর্থাৎ পুরাতন বাস স্ট্যান্ড। এই মুহূর্তে আমরা বক্সিগঞ্জ হাজি বিরিয়ানি দোকান পক্ষের মালিক, তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। এটা তো হাজি বিরিয়ানি, তাই না? সো এটা কি আপনি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে থাকেন? আপনার দোকানে কি কোন কোন ধরনের খাবার আছে? খাসির কাচ্চি আছে, গরুর তেহারি আছে, মোরগ পোলাও আছে। আচ্ছা আচ্ছা, এটা কি সবসময় পাওয়া যায়? আপনার দোকানটা কটা থেকে কটা বন্ধ খোলা থাকে? সকাল 8টা থেকে রাত্রে 1টা পর্যন্ত খোলা। আচ্ছা, আপনার খাবারের আইটেমগুলো কি আমরা দেখাতে পারি একটু? আচ্ছা, কোনটা কোন খাবার একটু বলবেন? এটা গরুর তেহারি। আচ্ছা, এটা হচ্ছে গরুর তেহারি, তাই না? এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। এটা চিকেন বিরিয়ানি ডিম সহ। আচ্ছা আচ্ছা, তারপর আর কোনো দেখছেন? আপনি যে কোনো অনুষ্ঠানের অর্ডার দিয়ে রায় হলুদ জন্মদিনের অর্ডার সরবরাহ করে থাকি আমরা, যে কোনো অনুষ্ঠানের অর্ডার, পিকনিকের, তারপর যে কোনো পার্সেলের অর্ডার সুব্যবস্থা আছে পার্সেলের জন্য, যে কোনো সময় নিতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের কাছে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো তো আপনাদের থাকতে হবে, কেননা আপনারা তো সব সময় ভালো তোলেন। তো বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন বটবৃক্ষের কাছে, বক্সিগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ড বটতলা। তো এখন আমরা নূরের মসজিদের উদ্দেশ্যে রওনা হব। তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, পরবর্তীতে আমরা নিরিবিলি হোটেলে চলে যাব। তো এখন আমরা গাড়ি ঠিক করব, ভ্যান বা যে কোনো রিক্সায় চেপে আপনারা যেতে পারবেন, অটো রিক্সা দিয়ে যাবো। সবাই আমরা চালু করছি। গাড়ি থেকে নেমে পূর্ব দিকে তাকাতে চোখে পড়ল মসজিদে নূর। আমরা দেখতে পাচ্ছি মসজিদ এরিয়া, রাস্তাটি দুপাশ সাজানো হয়েছে সৌন্দর্য বর্ধন কিছু গাছ দিয়ে, যা দেখতে লাগছে অসাধারণ। আমরা দেখতে পাচ্ছি মসজিদে নূর। তো আমরা মসজিদের নূরের সামনে দাঁড়িয়ে আছি, এখন আমরা এটার ভিতরে প্রবেশ করার চেষ্টা করব এবং কি এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো। তো আমরা এগিয়ে যাচ্ছি মসজিদের দিকে। মসজিদে নূরের প্রথম ফটক বা প্রথম অংশ। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। মসজিদে নূর প্রতিষ্ঠা করেন জনাব মোহাম্মদ বাবুল চিস্তি সাহেব, জামালপুর বক্সিগঞ্জের গর্ব। মসজিদে নূর একটি দ্বিতল বিশিষ্ট মসজিদ, যা দেখলে প্রাণ জড়িয়ে যায়। চলুন দেখে আসি মসজিদের কিছু সিনেমেটিক শট। এই মসজিদে দুটো ঝাড়বাতি রয়েছে, যা পুরো মসজিদকে আলোকিত করেছে, তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। এটি হচ্ছে মসজিদের দৃষ্টিনন্দন মেহরাব। প্রথম তলায় বড় এসি 10টি এবং ছোট এসি 6টি, এছাড়া দ্বিতীয় তলায় 5টি বড় এসি রয়েছে। নান্দনিক এ মসজিদটির দরজাগুলো তৈরি করা হয়েছে বার্মাটিয়া গজারি কাঠ দিয়ে, ফলে শত শত বছর টিকে থাকার নিশ্চয়তা রয়েছে। প্রবেশ করছি মসজিদের দ্বিতীয় তলায়। নূরে মসজিদের কাজ শুরু হয় 2017 সালের ফেব্রুয়ারির দিকে এবং সমাপ্ত হয় 2019 সালের শেষের দিকে। সুদর্শন এ মসজিদটির নির্মাণ খরচ প্রায় 20 কোটি টাকা। আরে চাঁদ হুয়া হে,
এ বড় ঝাড়বাতিটি দ্বিতীয় তলাকেও আলোকিত করে। মসজিদের নূরের ভেতরে সব থেকে বড় পিলার রয়েছে চারটি। নান্দনিক এ মসজিদে প্রথম তলায় ফ্যান রয়েছে 35টি এবং দ্বিতীয় তলায় ফ্যান রয়েছে 36টি। এ মসজিদের গম্বুজ সংখ্যা 10টি এবং মিনার সংখ্যা 4টি। দূর থেকে দেখতে পাচ্ছি অযুখানা। এটা হচ্ছে নূরের মসজিদের যে অযুখানা, তো আমরা অযুখানার দিকে একটু প্রবেশ করব, দেখাচ্ছি আপনাদের। এ মসজিদটির দুইটি অযুখানার মধ্যে প্রায় 105 জন একসাথে অযু করতে পারে। আশা করছি আলহামদুলিল্লাহ তোমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাতে পেরেছি। এখন হচ্ছে বিদায়ের পালা, আমরা চলে যাব। তো হঠাৎ দেখতে পাচ্ছি এখানে একটা মসজিদে নূরের যে একটা দান বক্স, তো এখানে আমরা মুক্ত হস্তে কিছু দান করব। যেহেতু আমরা দান করলাম কিছু পরিমাণ, আপনারা অবশ্যই অবশ্যই মুক্ত হস্তে কিছু পরিমাণ দান করার চেষ্টা করবেন। তো আপনারা ঘোরা ফেরার পরে যদি আপনাদের শরীরে একটু ক্লান্ত বোধ হয়, তো আপনারা কী করবেন, এখানে মসজিদে নূরের পাশেই একটা উন্নত মানের রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে ক্যাফে নিরিবিলি। তো ক্যাফে নিরিবিলিতে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, উন্নত মানের খাওয়া দাওয়ার অবশ্যই পাবেন। আর যদি আপনারা নিরিবিলি সম্পর্কে ভিডিও দেখতে চান, তো ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই ভিডিওটা দেখে আসতে পারেন। আর পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।